হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে অন্যজনের মানে প্রিয়জনের চ্যানেলকে কিভাবে অ্যাড করবেন, মানে এটাকে বলা হয় ফিচার্ড চ্যানেল। যদি আমি আমার চ্যানেলে চলে যাই, আমি আমার চ্যানেলে অনেক ফিচার্ড চ্যানেল অ্যাড করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই চ্যানেল সেকশনটিতে চলে গেলাম, চ্যানেল সেকশনটিতে দেখেন এখানে প্রথমেই রয়েছে আমার ব্লগ চ্যানেল শেখ মোশারফ ব্লগস, যেটাতে আমি অ্যাক্টিভ নই। আর দ্বিতীয়ত রয়েছে মনোজ দে, এনাকে আসলে আমি ফলো করি। আর বিড এক্সপ্লেন এবং রয়েছে এসটি ইউনিক ট্যাগ। আসলে যাদের ভিডিও আমি দেখি তাদের ইউটিউব চ্যানেলকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাড করে রেখেছি, যার ফলে একটি পজিটিভ থিঙ্কিং তৈরি হচ্ছে আমার ভিউয়ার্সদের মনে। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে, আপনি যাকে ফলো করেন, মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে ফিচার্ড চ্যানেল অ্যাড করবেন। সো সেই জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন studio.youtube.com/channel। তারপর আপনি আপনার ওয়াইটি স্টুডিওকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নেবেন। সো ফাইনালি আমি আমার ওয়াইটি স্টুডিওকে ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি। তারপর এই লেফট সাইডে দেখেন অনেকগুলো আইকন দেওয়া আছে, আপনি জাস্ট লাস্টের যে আইকনটা রয়েছে সেই আইকনের উপরে কাস্টমাইজেশন আইকনে ক্লিক করবেন। কাস্টমাইজেশন আইকনে ক্লিক করলাম আমি। সো কাস্টমাইজেশন অপশনে আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাড সেকশন, অ্যাড সেকশনে ক্লিক করবেন। অ্যাড সেকশনে ক্লিক করলেই একদম লাস্টে দেখেন ফিচার্ড চ্যানেল একটি অপশন দেওয়া আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। সো আমি ফিচার্ড চ্যানেলে ক্লিক করলাম। তারপর এখানে জাস্ট আপনি যেই চ্যানেলটা এখানে অ্যাড করবেন সেই চ্যানেলের একটা টাইটেল দিতে পারবেন, আসলে আপনার ফেভারিট ইউটিউবার যদি হয়ে থাকে। আর যদি টাইটেল না দিতে চান তাহলে চলবে। তারপর নিচে দেখেন সার্চ বক্স দেওয়া আছে, সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর এখানে যে কোনো ইউটিউবারের নাম লিখবেন আপনি যাকে ফলো করেন। সো ধরেন আমি ট্যাগ আনলিমিটেড চ্যানেলকে এখানে অ্যাড করব, তাহলে এখানে ট্যাগ আনলিমিটেড লিখে সার্চ করবেন। ট্যাগ আনলিমিটেড আমি লিখতেছি, ট্যাগ আনলিমিটেড, ট্যাগ আনলিমিটেড লিখলেই প্রথমেই একটি চ্যানেল চলে আসবে ট্যাগ আনলিমিটেড নামে। দেখেন এই প্রথমে যে চ্যানেলটি রয়েছে এটি হচ্ছে ট্যাগ আনলিমিটেড, মানে সাইফুর রহমান আজিম ভাইয়ের চ্যানেল। সো এটা এই, তারপর ওইটাকে আপনি টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখেন ডান অপশন দেওয়া আছে, ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করলাম, দেখেন নিচে এই যে আমার অলরেডি তিনটা চ্যানেল অ্যাড ছিল, এখন আরেকটি চ্যানেল অ্যাড হয়ে গিয়েছে যেটার টাইটেল হচ্ছে ফিচার্ড চ্যানেল। সো এখন এটাকে জাস্ট আপনি সেভ করে নেবেন। উপরে দেখেন পাবলিশ বাটন দেওয়া আছে, পাবলিশ বাটনে আপনি ক্লিক করবেন। পাবলিশ বাটনে ক্লিক করলেই এটা আপনার ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়ে যাবে, তাহলে আপনার ভিউয়ার্সরা দেখতে পারবে। সো তাহলে দেখিয়ে দিলাম কীভাবে একটি ইউটিউব চ্যানেলে ফিচার্ড চ্যানেল অ্যাড করতে হয়। মাত্র 2 মিনিটে আপনি করতে পারবেন। আপনি যদি ভালোভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য বা শিক্ষণীয় ভিডিও দেখার জন্য ইউটিউব রিলেটেড। তাহলে দেখাবো কোনো অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thanks for watching.